হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটা এমএস ওয়ার্ডের একটা ফাইল দিয়ে আপনি কিভাবে পিডিএফ করবেন, এমএস ওয়ার্ডের একটা ফাইল টাইপ করে আপনি কিভাবে এটাকে পিডিএফ করবেন, এটা আজকে আমরা দেখব। আমাদের বিভিন্ন সময় কাজ করতে হলে আমাদের বিভিন্ন ফাইল পিডিএফ করতে হয়। যেমন আমরা যদি মেলে কোনো জায়গায় কোনো কিছু পাঠাই, সেক্ষেত্রে আমরা যদি ডাইরেক্ট ওয়ার্ড ফাইল পাঠাই, এমএস ওয়ার্ডের ফাইলে যদি পাঠাই, সেক্ষেত্রে সে পিসিতে সাপোর্ট নাও করতে পারে। বা তারাও যদি অনেক সময় আমাদের কাছে কোনো ফাইল পাঠায় মেলের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদেরও অনেক সময় ওপেন হয় না, অনেক ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে যদি পিডিএফ করে পাঠানো যায় সেক্ষেত্রে আপনার এটা সমস্যাগুলো হয় না। আর এই সমস্যা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন পিসিতে এক একজন এক এক ধরনের সফটওয়্যার ডাউনলোড করে, বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করে থাকি আমরা। আমরা অনলাইন থেকে বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করে টাইপ করার সময় সেটা দিয়ে টাইপ করি, সেক্ষেত্রে আমাদের পিসিগুলোতে হয়। কিন্তু যখন আমরা এই ফন্টটা টাইপ করে কোনো মেলে দূরে কোথাও পাঠাই, সেক্ষেত্রে তারা ওপেন করতে পারে না, কারণ তাদের ওই ফন্টটা অনলাইন থেকে ডাউনলোড করা নাই। এটা আমাদের মূল কারণ। তো আমরা যদি এরকম আমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই পিডিএফ করে পাঠাবো। পিডিএফ করার জন্য আমি আজকে খুব সহজ ওয়ে দেখাবো, সেটা আজকে আপনি দেখেন। পিডিএফ করার জন্য আপনার কিছু সফটওয়্যার লাগবে, যেমন পিডিএফ রিডার আছে, তারপরে আছে ডু পিডিএফ আছে, ফিক্স আইডি রিডার আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে। আমিও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আগে ইউজ করেছি, এখন একটা ইউজ করতেছি, সেটা হচ্ছে এটা। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর এটা ইনস্টল করা আছে, আমরা একটা ওয়ার্ড ফাইলে ঢুকি, তাহলে আমরা কাজে চলে যাই। আমরা একটা ওয়ার্ড ফাইলে যাই, এই যে আমাদের এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমরা 2007 আমাদের একটা পেজ ওপেন করলাম। এটা হচ্ছে যারা হচ্ছে নতুন কি মানে কম্পিউটার শেখে তাদের জন্য একটা টাইপিংয়ের কিছু শর্টকাট ই আছে। আমরা চাচ্ছি এইটাই আজকের আমরা পিডিএফ করবো। পিডিএফ করার জন্য আমরা এটা ফার্স্টে ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে এই যে অফিস বাটন, উপরে যে অফিস বাটন দেখতে পারতেছি, এটা ক্লিক করব। ক্লিক করে যে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এই যে প্রিন্টার নেমে আমরা এই যে আমাদের যে পিডিএফ সফটওয়্যারটা ডাউনলোড করা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমাদের যদি অন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করা থাকতো আমরা সেটাই সিলেক্ট করে দিতাম, যেহেতু আমাদের এটা ডাউনলোড করা আছে আমরা এটাই ক্লিক করে দেন ওকে করলে আমাদের যেটা আসবে আমাদের লোকেশনটা চাবে, যে আপনি কোন লোকেশনে এটা সেভ করতে চাচ্ছেন। আমরা ধরেন যেখানে আছে আমরা সেখানে ডেস্কটপে এটা সেভ করতে চাই, ডেস্কটপেই আমরা সিলেক্ট করলাম। করে আমরা অনলি লিখে দিই বাংলা, যেখানে লেখা রয়েছে বাংলা টাইপিং আমরা শুধু বাংলা লিখে দিলাম, বাংলা টি লিখে দিলাম, টি টাইপ সেভ করে দিলাম। সেভে আমরা ক্লিক করি, দেন আমাদের এটা ক্লোজ করে দিই। এই যে আমাদের পিডিএফ ফাইলটা তৈরি হয়ে গেছে, আমরা এখন পিডিএফ ফাইলটা এখানে ওপেন করব। আমাদের পিডিএফ ফাইলটা দেখেন খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে, কোনো সাইডে কোনো সমস্যা না। আমরা এই অবস্থায় যদি আমরা কোনো জায়গায় পাঠাই দিই, মেল করি, সেক্ষেত্রে ও সেমভাবে প্রিন্ট দিতে পারবে। বা আমরা যদি এভাবে না পাঠাই সেক্ষেত্রেও অনেক সময়, যেমন আমাদের এখানকার যে ফন্টটা, এই ফন্টটা তারটাই নাও থাকতে পারে। বাইরে ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করেছি, বিভিন্ন ধরনের ডিজাইন, এই ডিজাইনটা তারটাই নাও থাকতে পারে। এই জন্য আপনারা পিডিএফ করেই পাঠাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।